ছোট গাড়ির বেপরোয়া গতি পর্যটন নগরী কক্সবাজার শহরে দুর্ঘটনার বড় কারণ, এমনটাই মনে করেন কক্সবাজার ট্রাফিক বিভাগ। তাই তিন চাকার সামনে অবৈধ বাম্পার গুলো খুলে ফেলার উদ্যোগ নিয়েছে ট্রাফিক পুলিশ। এতে চালকরা সচেতন ভাবে ও সীমিত গতিতে গাড়ি চালাবে, কমবে দুর্ঘটনা। সম্প্রতি কক্সবাজার শহরে ঘটে যাওয়া কয়েকটি সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে জানা যায়, সড়কগুলি প্রশস্ত ও ভালো হওয়ায় সিএনজি, টমটম ও ব্যাটারি চালিত রিক্সাগুলো অতিরিক্ত গতিতে চলাফেরা করে। এই বেপরোয়া গতির কারণে অনেক সময় নিয়ন্ত্রণহীন হয়ে দুর্ঘটনায় পতিত হয়। প্রায় প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অনেক লোক পঙ্গু হচ্ছেন। তাই সড়ক দুর্ঘটনা রোধে ও নিরাপদ সড়ক কর্মসূচির আওতায় ছোট যানবাহনের অবৈধ বাম্পার গুলি খুলে ফেলার সাহসী উদ্যোগ নিয়েছে ট্রাফিক বিভাগ কক্সবাজার। তার অংশ হিসেবে বুধবার 10 মে বিকাল 3টার দিকে কক্সবাজার শহরে জাম্বুর মোড় ও লাবণী চৌরাস্তা এলাকায় ট্রাফিক পুলিশ চেকপোস্ট করে সিএনজি ও টমটমের বাম্পার রং দিয়ে চিহ্নিত করে চালকদের অবৈধ বাম্পার খুলে ফেলার নির্দেশ দিয়ে এ প্রচার অভিযান চালানো হয়। এ সময় কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি জানান, প্রথম দিনে লাল রং দিয়ে বিশেষ চিহ্ন দেওয়া হয়েছে, তাহলে চিহ্ন দিয়ে তাদের আইনের আওতায় আনা হবে। নিউজ ডেস্ক, সিসিএন।